এরপরে প্রশ্ন হলো, আমরা বাবা মা হুজুর স্যার ওনাদের পায়ে ধরে সালাম করার জন্য বলে, এগুলো ইসলামের বিধান কি? ও আমার বাবা মা, এই তোর স্যারকে পা ধরে সালাম কর, তোর শাশুড়ি পা ধরে সালাম কর, তোর শ্বশুর পা ধরে সালাম কর, এরকম বলে না? আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, সেটা হলো সালামের দুইটা পার্ট, একটা হলো সালাম দেওয়া আর একটা হলো সালামের জবাব দেওয়া, ঠিক না বেঠিক? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা ইযা হাইয়াতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। কেউ যদি তোমাকে সালাম দেয়, যতটুকু বলে সে সালাম দেয়, তুমি তার চাইতে আরো একটু বাড়ায় বলবে, সে যতটুকু দোয়া দেয় তুমি তার চাইতে একটু বাড়ায় দিবা। এখন মনে করেন আপনি আপনার শ্বশুরের পা ধরে সালাম করলেন, সালাম যদি হয় পা ধরে সালাম করা, তাহলে শ্বশুরের সালামের কি দিতে হবে জবাব? তাহলে শ্বশুর কি ধরবে? বুঝেন নাই কথা? কথা বুঝেন নাই? সালাম দিলে সালামের জবাব দেওয়া ওয়াজিব, সালাম দিলে সালামের জবাব দেওয়া কি রে ভাই? ওয়াজিব। এখন সালামের জবাবে আল্লাহ বলছেন যতটুকু দিয়ে সালাম দিবে জবাবে তার চেয়ে একটু এক কেটি আগে থাকতে হবে, বাড়াইয়া দিতে হবে। আসসালামু আলাইকুম বলছে, তুমি জবাবে বলবা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। কেউ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বলছে, তুমি জবাবে বলবা ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ও বারাকাত, একটু বাড়ায় বলা উত্তম, কমপক্ষে অতটুকু। তাহলে এবার আপনি আপনার শ্বশুরকে পাও ধরে সালাম দিলেন, আব্বার সালাম, আপনি শ্বশুর মানুষ, ওনাকে সালাম দিলেন পাও ধরে। এবার সালাম, শ্বশুরের সালাম দিলে সালামের জবাব দেওয়া লাগে না? তাহলে শ্বশুর কিভাবে জবাব দিয়ে বলে? আল্লাহ বলছেন সালাম যতটুকু দিয়ে দেয় ততটুকু দিয়ে ফেরত দাও, অথবা তার চেয়ে বাড়ায় দাও, না পারলে অতটুকু দাও। তাহলে শ্বশুর কমপক্ষে আপনার পাও ধরতে হবে, আর বাকি ইচ্ছেতে নাম নিচে নামবে কোথায়, পায়ে নিচে তার কিছু নেই, ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল এটা কোনো সালাম না। সালাম হবে মুখে ভাই, সালামের সাথে পায়ের কি সম্পর্ক? যদি পাও দিয়ে সালাম দেন তাহলে জবাব দেওয়ার কোনো রাস্তা থাকবে না। আপনি পাও ধরে সালাম দিলেন, শ্বশুর একটা উষ্ঠা মেরে আপনার জবাব দিলে কেমন হবে? যে বেটা এটা কোনো সালাম হইলো? আমার কথা বুঝেন না আপনারা? এই জন্য ভাই সালামের সুন্নাসম্মত পদ্ধতি হলো মুখ দিয়ে সালাম দিতে হবে। কি দিয়ে সালাম দিতে হবে? কোরআন হাদিস আমাদেরকে সালাম শিখেছেন মুখ দিয়া। সালাম হলো শান্তির দোয়া, এখানে পাও ধরার সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু এগুলো না করলে মুসিবত হলো, যেসব শ্বশুর শাশুড়ি বুঝে না, বলবে যে কি বেয়াদব, হ্যাঁ মাসুই সালাম করেনি। এটাকে রিকভার করার জন্য কি করবেন? খুব ইনোসেন্ট বয় হিসাবে শ্বশুরের সামনে খুব ভদ্র হয়ে থাকবেন, অনেক সম্মান শ্রদ্ধা করবেন, যাতে করে বুঝতে পারে ওনারা যে পা না শুলে কি হয়েছে, ছেলেটা আসলে ভালো। কথা কি বুঝাতে পারছি? এখন পাশুয়ে সালাম করলেন না, বেচারা এমনি মনে কষ্ট যে মনে হয় বেয়াদব বেয়াদব, আবার চললেন একটু বেশি উড়া উড়া ভাব, তুমি বলবে পুরাই আমার মেয়ের কপালে আজকে কি পড়ছে, ঠিক না বেঠিক? বিধায় শ্বশুরদের প্রতি শ্রদ্ধা করতে হবে, মুরব্বীদের সম্মান জানাইতে হবে, কিন্তু সম্মান জানানোর পদ্ধতি হবে কোরআন এবং হাদিস, মন গড়া পদ্ধতিতে। সালামের সাথে পাও ধরা কোনো সম্পর্ক না, সালাম হবে কি দিয়া? মুখ দিয়া। এরপরে প্রশ্ন হলো, নামাজ কাজা হলে কাজা নামাজ কোন সময় আদায় করা উচিত? যেমন ফজর নামাজ কাজা হলে জোহরের জামাতের আগে আগ মুহূর্তে পড়া যাবে কিনা বা পরে পড়া যাবে কিনা? দেখুন, যদি ফজরের নামাজ কাজা হয়, এটা জোহরের আগে আগে না, বরং কাজা হয়েছে, ফর এক্সাম্পল আপনি ঘুম থেকে উঠতে পারেন না, অ্যালার্ম দিয়ে রাখছেন তাও উঠতে পারেন না, গভীর ঘুম হয়ে গেছে, অ্যাক্সিডেন্টলি এরকম হঠাৎ একদিন হয়ে গেছে, তাহলে যখন ঘুম ভাঙছে তাড়াতাড়ি করে উযু করে আগে নামাজ পড়ে ফেলবেন। কারণ হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নামা আন সালাতিন আও নাসিহা ফালইউসাল্লিহা ইযা যাকারহা ফাইন্ন যালিকা ওয়াক্তুহা। কেউ যদি ঘুমের কারণে নামাজ পড়তে না পারে বা ভুলে গেছে, তাহলে এরকম ব্যক্তির যখন স্মরণ হবে বা ঘুম থেকে উঠবে সাথে সাথে সে নামাজ পড়বে, ওইটাই তার ওয়াক্ত। আপনি বললেন যে কাজা যেহেতু হয়েই গেছে, থাক তাহলে একসাথে জোহরের সময় পড়বো, এটা উচিত না। উচিত হলো কি করা ভাই? ঘুম থেকে উঠার পর যদি নিষিদ্ধ সময় না হয়, তাহলে ওই টাইমে কি করা? সাতটা বাজে ঘুম ভাঙছে, আটটা বাজে ভাঙছে, নয়টা বাজে ভাঙছে, তাহলে উজু করে অন্য কাজ করে, আগে নামাজটা পড়ে ফেলাম তারপর অন্য কাজ করবেন। আর যদি আপনি সেটাকে বিলম্ব করেন, তাহলে জোহরের ওয়াক্তের আগে আগে, জোহরের নামাজের জামাতের নামাজ পড়ার আগে আগে আপনি কি করবেন? এই ফজরটা পড়ে ফেলবেন। আর যদি কোনো কারণে এত দেরি হয়ে গেছে যে আরেক ওয়াক্ত নামাজ শেষ হয়ে যাচ্ছে এমন অবস্থা, তাহলে সেই ওয়াক্তটা পড়ে ফেলবেন, তারপরে কাজা করবেন।